বন্ধুরা এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লজ তো ক্লজের ভিডিও সিরিজ আমরা কিছুদিন আগেই শুরু করেছিলাম প্রথম ভিডিওতে সেখানে আমরা আলোচনা করেছিলাম ক্লস কাকে বলে প্রিন্সিপ মানে ক্লজের বিভাগগুলো কি তো সেখানে বলা হয়েছিল যে ক্লস তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ দুই নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ তো আজকে মানে আগের ভিডিওতে প্রিন্সিপাল ক্লজ অব দি আলোচনা করা হয়েছিল তোমরা এখনও যারা সেই ভিডিও দেখো আমি এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি তো তোমরা সেখান থেকে ওই ভিডিওটা দেখে তারপরে যদি এই ভিডিওটা দেখো পুরোপুরি ক্লিয়ার হবে তোমাদের কাছে ক্লজ বিষয়টা এবং আজকে আমরা চেষ্টা করব সাবঅর্ডিনেট ক্লজটা নিয়ে আলোচনা করতে তো সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটি ভাগ কেমন নাউন ক্লজ বা নমিনাল ক্লজ অ্যাজেকটিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভারভিয়াল বা অ্যাডভার্ভ ক্লজ এই তিনটে ভাগ সুতরাং বুঝতে পারছো ভিডিওটা একটু লেন্দি হবে তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই সাবঅর্ডিনেট ক্লজই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাথায় রাখতে হবে তো চলো আমরা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা শুরু করি তো দেখো সাবঅর্ডিনেট ক্লজ তাহলে মূলত তিন ভাগই বিভক্ত একটা হচ্ছে নাউন ক্লজ বা যার একটা নাম হচ্ছে নোমিনাল নেক্সট দুই নাম্বার সেটা কি অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ এর আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ রিলেটিভ ক্লজ এবং তিন নাম্বার সেটা হচ্ছে অ্যাডভার্ভ অ্যাডভার অথবা অ্যাডভার্ব ক্লস মানে দুটো তোমরা তোমাদের প্রত্যেকটা নামে মনে রাখা উচিত দেখো অ্যাডভার্বিয়াল এবং অ্যাডভার্বের মধ্যে একটু মিল আছে সুতরাং এটা তোমরা মোটামুটি বুঝতে পারবে যে যেটা অ্যাডভার্ব সেটা অ্যাডভার্বিয়াল কিন্তু এই যে অ্যাজেকটিভ এবং রিলেটিভ দুটো কিন্তু অনেকটা আলাদা নাম আর কি এবার তোমরা যখন পড়াশুনো করবে বা তোমরা ভবিষ্যতে যখন ক্লসটা ফেস করবে তখন হয়তো সাপোজ তোমার রিলেটিভ ক্লস দেওয়া রয়েছে কোনো একটা জায়গায় তুমি তো বুঝতেই পারলে না তুমি তো অ্যাজেক্টিভ ক্লস পড়েছো রিলেটিভ ক্লস তো পড়ো নি সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাবে তো সেই টাইম যাতে না আসে সেই জন্য কিন্তু তোমাদের দুটো নামই মুখস্থ করতে হবে বা মুখস্থ করা উচিত একই রকমভাবে নাউন ক্লস এবং নমিনাল ক্লস এই দুটো নামও কিন্তু মনে রাখা উচিত তো প্রথমে আমরা কী করব সাবঅর্ডিনেট ক্লস সম্পর্কে একটু আলোচনা করে নেবো দেখো সাবঅর্ডিনেট ক্লজ মানে কি মানে অপ্রধান আর কি এগুলো অপ্রধান বাক্যাংশ তো এই সাবঅর্ডিনেট ক্লজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে মেন ক্লজের মতো এই ক্লজেও কিন্তু সাবজেক্ট এবং ক্রেডিকেট থাকে ফাইনাইট ভাব থাকে এর মধ্যে কিন্তু যেটা ডিফারেন্স সেটা হলো মেন ক্লজ সে একটা নিজেই বাক্য তৈরি করতে পারে বাক্য তৈরি করার জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না মানে নিজেই স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণ অর্থ প্রকাশক একটি বাক্য কিন্তু মেইন ক্লস তৈরি করতে পারে কিন্তু সাবর্ডিনেট ক্লস সেটা পারে না অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লস যে সেন্টে মানে যেটুকু অংশ তৈরি করে তার মধ্যে আমাদের প্রশ্ন কিন্তু থেকেই যায় পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সাবঅর্ডিনেট ক্লস এই হচ্ছে ব্যাপার এবার আমরা চলে আসবো প্রথমে নাউন ক্লস বা নোমিনাল ক্লস সম্পর্কে চলো আমরা নাউন ক্লস বা নোমিনাল ক্লসটা দেখে নিই দেখুন নামটা যখন বলা হয় হচ্ছে নাউন ক্লজ নিশ্চয়ই এই ক্লজ নাউনের মতোই কাজ করবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এই ক্লজ সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে একটা বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে ওই যেরকম অ্যাডভার্বিয়াল বা অ্যাজেকটিভ ক্লজগুলো অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্বি মতো কাজ করবে সেরকমই নাউন ক্লজও নাউনের মতো কিন্তু কাজ করবে বাক্যের মধ্যে এটা পরিষ্কার এবার এক্ষেত্রে ওই নাউন মানে হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্টের মতো কাজ করে যেরকম নাউন ফ্রেজে আমরা পড়েছি সিমিলারলি এখানেও কিন্তু একই ব্যাপার কেমন এখানেও কিন্তু ওই নাউন ক্লজে আমরা দেখতে পারবো যে ক্লজটা আর কি সেটা কিন্তু বাক্যে নাউনের কাজ বা প্রোনাউনের কাজ করছে আর কি বা সাবজেক্টের কাজ এবং অবজেক্টের কাজ করছে তো নাউন ক্লজের ভাগ আছে মানে যেরকম একটা ভাগ কি একটা হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ভ মানে নাউন ক্লজেরও আবার একটা ভাগ আছে আর কি সেটা হচ্ছে একটা ভাগের নাম হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব মানে একটা ভার্ভের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে নাউন ক্লজ যেরকম দেখো এখানে দেখো দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি মানে সৎ এটা আমার কাছে জানা বা এটা আমার জানা আছে বা এটা আমার পরিচিত ব্যাপারে আর কি তো এই যে দ্যাট হি ইজ অনেস্ট এইটুকু কিন্তু ইজের নাউন বা সরি মানে সাবজেক্ট হিসেবে কাজ করছে আর কি ইজের সাবজেক্ট হিসেবে এই পুরোটা কাজ করছে সেই জন্য কিন্তু এটা কি হয়ে যাবে এটা একটা নাউন ক্লোজের উদাহরণ হয়ে যাবে কারণ এটা এই সেন্টেন্সে সাবজেক্টের কাজ করছে এই পুরোটা কেমন আর একটা ভাগ কি আর একটা ভাগ হচ্ছে কি অবজেক্ট অবজেক্ট টু এ ভার্ব অবজেক্ট টু এ ভার্ভ অর্থাৎ একটা ভার্ভের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে নাউন ক্লোজ যেরকম দেখো আই নো দ্যাট হি ইজ অনেস্ট আমি জানি যে সে সৎ তো এখানে দেখো এখানে এখানে বন্ধুরা একটা জিনিস আমার বলা হয়নি এখানে ইজ নোন টু মি এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ কেমন এটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ আর এটা কিন্তু সাবঅর্ডিনেট নাউন আর কি তো এখানে দেখো আই নো মানে আমি জানি এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ এটা কিন্তু প্রিন্সিপাল ক্লস আর কি জানি দেখো বলা হচ্ছে আমি জানি কি জানি দ্যাট হি ইজ অনেস্ট যে সে হয় সৎ তো আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অবজেক্ট দেখো নো মানে জানি কি জানি দ্যাট হি ইজ অনেস্ট যে সে হয় সৎ এই পুরোটা কি দিয়ে প্রশ্ন করলে ভার্ভকে তাই কিন্তু এই উত্তরটা আসছে সুতরাং এটা কিন্তু নাউন ক্লজের উদাহরণ কারণ এটা একটা অবজেক্টের কাজ করছে এই সেন্টেন্সে এইটুকু একটা অবজেক্টের কাজ করছে সেই জন্য কিন্তু এইটুকু কী হয়ে যাবে নাউন ক্লজের উদাহরণ হয়ে যাবে নাউন ক্লজ বা নোমিনাল ক্লজের উদাহরণ হয়ে যাবে এইটুকু বুঝে গেল নাউন ক্লজের নেক্সট যে ভাগ সেটা হচ্ছে তিন নম্বর ভাগ সেটা কি অবজেক্ট টু এ প্রেপজিশান অবজেক্ট টু এ প্রেপোজিশন অবজেক্ট টু এ প্রেপিশন যেরকম ধরো উদাহরণ লিসেন টু হোয়াট ইওর টিচার সেইজ লিসেন টু হোয়াট ইওর টিচার সেইজ তো এখানে দেখো বলো এখানে বলা হচ্ছে শোনো তো শোনো লিসেন টু এটা কিন্তু কী প্রিন্সিপাল ক্লস এটা কিন্তু প্রিন্সিপাল ক্লস আর কী শুনবো দেখো মানে এই যে টু এই টুকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় বন্ধুরা তাহলে কিন্তু এই পুরোটা উত্তর আসবে এই ব্যাপারটা অনেকটা এর আগে যেটা ছিল অবজেক্ট টু ভাব ওই রকম ব্যাপার অনেকটা ওই রকম কিন্তু এখানে যেহেতু মাঝখানে প্রিপোজিশানটা চলে আসছে প্রিপোজিশানটা সেই জন্য কিন্তু এর সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে যে অবজেক্ট টুয়ে প্রেপোজিশান ভাব না বলে প্রেপোজিশন বলছি কারণ কি এই তো এই টু এর পরে বসেছে এই যে এইটুকু বন্ধুরা এইটুকু এটা তো টু এর পরে বসে যায় এবার যেহেতু টু একটা প্রেপোজিশান যেহেতু টু একটা প্রেপোজিশান সুতরাং এইটুকু কিন্তু কি হয়ে গেল অবজেক্ট টু এর প্রেপোজিশান আর যেহেতু অবজেক্ট তো এটা কি হয়ে গেল আলটিমেটলি এটা নাউন ক্লজের উদাহরণ হয়ে গেল বুঝে গেল এরপরে আমরা ডি বা চার নাম্বার নাউন ক্লজের ভাগে চলে আসবো বুধ এরপরে নাউন ক্লজের যে ভাগটা সেটা হলো কমপ্লিমেন্ট টু এ ভার্ব কমপ্লিমেন্ট টু এ ভার্ব এরপরে ভাগটা কি কমপ্লিমেন্ট টু এ ভার্ভ দেখো কমপ্লিমেন্ট কথাটার অর্থ কিন্তু কী পরিপূরক কমপ্লিমেন্ট কথাটার অর্থ কিন্তু পরিপূরক তো আগে জানতে হবে কমপ্লিমেন্ট কাকে বলে দেখো বন্ধুরা ক্ল কমপ্লিমেন্ট মানে অনেকটা অবজেক্টের মতো এবার কমপ্লিমেন্টে যদি সংজ্ঞা বলা হয় তাহলে কী বলা যায় যে যে শব্দ বা শব্দগুচ্ছ এক্স্যাক্টলি বাক্যের মধ্যে অবস্থিত অবজেক্টের পরেই বসে অবজেক্টের পরেই বসে ওই বাক্যের অর্থ পরিপূর্ণ বা স্পষ্টভাবে বুঝে মানে বোঝাতে সাহায্য করে যেরকম উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে এটা সিম্পল একটা কমপ্লিমেন্টের উদাহরণ যেরকম দেখো দে মেড মি দে আর কিং দে মেড মি দে আর কিং তারা আমাকে তাদের রাজা বানিয়েছিল তো দেখো এখানে এখানে অবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি মি এটা কিন্তু অবজেক্ট এটা কিন্তু অবজেক্ট কিন্তু দেখো কী বানিয়েছিল এটা পরিপূর্ণ অর্থটা পরিপূর্ণ করার জন্যে দ্য কিংটা বসল এটা কিন্তু কী হয়ে গেলো কমপ্লিমেন্ট হয়ে গেল এটা এটা কিন্তু হয়ে গেল কি কমপ্লিমেন্ট বোঝা গেল এবার বন্ধুরা এটা তো একটা সিম্পল একটা মানে ওয়ার্ডের উদাহরণ আর কি এবার আমার দেখতে হবে যে ক্লজ ক্লজ কখন কমপ্লিমেন্টের মতো কাজ করছে এবার যে ক্লজটা কমপ্লিমেন্টের মতো কাজ করবে সেটা কিন্তু নাম ক্লজ সেটা একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝে নেব বন্ধুরা এখানে একটা উদাহরণ লিখলাম আমরা যে ইট অ্যাপিয়ার্স দ্যাট আই ওয়াজ রং তো উদাহরণটা দেখতে অনেকটা তোমাদের কমপ্লিমেন্ট টু এ ভার মানে অবজেক্ট টু এ ভার্বের মতোই লাগবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি তো বলেই দিলাম একটু আগে যে কমপ্লিমেন্ট কিন্তু অনেকটা মানে অবজেক্টের মতোই কমপ্লিমেন্ট অনেকটা অবজেক্টের মতোই দেখতে পাচ্ছ তোমরা এই যে দ্যাট আই ওয়াজ রং এটা কিন্তু অ্যাপিয়ার্সের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে আর কি পরিপূরক মানে ইট অ্যাপিয়ার্স বললেও ঠিক ছিল কিন্তু ইট অ্যাপিয়ার্স কি কি অ্যাপিয়ার্স দ্যাট আই ওয়াজ রং এখানে দ্যাট আই ওয়াজ রং এটা কিন্তু কমপ্লিমেন্ট টু এ ভার্বের উদাহরণ এবং সেই জন্য এটুকু কিন্তু একটা কি এটা কিন্তু একটা নাউন ক্লজের উদাহরণ বোঝা গেল এবং লাস্ট যেটা সেটা আমরা দেখে নেবো বন্ধু এরপরে যে ভাগটা সেটা কি লাস্ট ভাগটা নাউন ক্লজের লাস্ট ভাগটা হচ্ছে অ্যাপোজিশন টু এ নাউন অর ইট কি অ্যাপোজিশান টু এ নাউন অর ইট এটা আমাদের আগে জানতে হবে যে অ্যাপোজিশান জিনিসটা কি হোয়াট ইজ অ্যাপোজিশান দেখুন ধরো অ্যাপোজিশান হচ্ছে সেই শব্দ বা শব্দগুচ্ছ মানে সেই শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো একটা নাউনে পরিবর্তে বসে আর কি নাউনে পরিবর্তে না মানে নাউনের ফরে বা নাউনের হয়ে বা নাউনের জন্য বসে কেন ওই নাউন সম্পর্কে একটু বেশি ক্লারিফাই করে দেওয়ার জন্যে যেরকম দেখো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে ধরো অশোক অশোকা দ্য কিং অফ মগদ কেমন প্লিজ নন ভায়োলেন্স তো এখানে দেখো অশোকা দ্য কিং অফ মগধ প্রিজড নন ভায়োলেন্স মানে অশোক তিনিকে এই যে কোমা দিয়ে এই যে এইটুকু বসানো হয়েছে অশোক সম্পর্কে আরেকটু বুঝিয়ে দিচ্ছে আমাদের যে যারা চেনেন অশোককে তাদের জন্য কিন্তু এটা তো দ্য কিং অফ মগধ মানে মগধের রাজা অশোকটাকে মগধের রাজা সে কি প্রিজড নন ভায়োলেন্স তিনি অহিংস নীতি কিন্তু প্রচার করেছিলেন তো এই যে এইটুকু আমরা এখানে বসিয়েছি এইটা সম্পর্কে আর একটু ক্লারিফাই করার জন্য আর একটু ইনফরমেশান দেওয়ার জন্যে এটাকেই কিন্তু কি বলা হয় অ্যাপোজিশান বলা হয় এবার এটা তো গেল একটা জাস্ট সিম্পল উদাহরণ ক্লস কখন অ্যাপোজিশান হিসেবে ইউজ করা হয় সেরকম একটা উদাহরণ আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে আসলাম রিলেটিভ ক্লজ নিয়ে রিলেটিভ ক্লজের একটা নাম হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ নামটা অবশ্যই মনে রাখতে হবে তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে রিলেটিভ বা রিলেশান মানে কোনো একটা রিলেশান বা সম্পর্ক আছে অবশ্যই সম্পর্ক আছে অ্যাপোজিশান বা সরি অ্যান্টিসিডেন্ট আর কি এই ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অ্যান্টিসিডেন্ট অ্যান্টি মানেই হচ্ছে পূর্বে আসিডেন্ট মানে হচ্ছে মানে পজিশন আর কি মানে মানে পূর্বে বসে যেটা আর কি মানে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে এই অ্যাজিক ক্লজে তো সেই নাউন বা প্রোনাউনকেই কিন্তু কি বলা হয় অ্যান্টিসিডেন্ট বলা হয় তো এই রিলেটিভ ক্লস কী করে ওই অ্যান্টিসিডেন্টের দোষগুণ নির্ধারণ করে আর কি আর একটু ভালো করে ক্লারিফাই করে দেয় তো এটার রিলেটিভ ক্লজ নাম হওয়ার কারণ আছে কারণ এই ক্লজ রিলেটিভ প্রোনাউন যেরকম হু হুইচ দ্যাট হোম অ্যাজ এই রিলেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু যুক্ত থাকে অথবা অনেক সময় রিলেটিভ অ্যাডভার্ব দিয়েও যুক্ত থাকে সেগুলো হচ্ছে হোয়ে হোয়ার হাউ হোয়াই হোয়েস এগুলো দিয়ে কিন্তু রিলেটিভ প্লজ যুক্ত থাকে তাই একে রিলেটিভ প্লজ বলা হয় এবার বিষয়টা হচ্ছে যে আমরা এই রিলেটিভ ক্লজকে মোটামুটি তিনটে শ্রেণিতে বিভক্ত করেছি এগুলোই তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা একে একে সেগুলো দেখে নাও তোমাদের দেখো রিলেটিভ বা অ্যাজেকটিভ ক্লসের শ্রেণী দেখে নাও প্রথমে দেখো কোয়ালিফাইং এ নাউন অর্থাৎ এটা নাউনের দোষগুণ কিন্তু প্রকাশ করতে পারে অ্যাট এ রিলেটিভ ক্লস যেরকম দেখো আইন দ্য ম্যান হু ইজ এ ডক্টর তো দেখো এখানে ভালো করে তুমি দেখতে দেখলে বুঝতে পারো হুইজ এ ডক্টর এটা কিন্তু রিলেটিভ ক্লস হওয়ার কিছুটা চান্স রয়েছে আবার নাউন ক্লস হতেও পারে এবার আমাদের দেখতে হবে যে এর আগে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে যে হু ইজ এ ডক্টর যিনি একজন ডাক্তার এটা বোঝানোর জন্য কি কিছু আছে সেন্টেন্সে অবশ্যই এক্ষেত্রে আছে সেটা হচ্ছে দ্য ম্যান এই হুটা দিয়ে হুইজে ডক্টর এটা দিয়ে আমি কার দোষগুণ প্রকাশ করছি দ্য ম্যানের দোষগুণ প্রকাশ করছি তাই কিন্তু এটা কী হয়ে যাবে এটা কিন্তু হয়ে যাবে রিলেটিভ ক্লস এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং এটা কি এটা হয়ে যাবে কি রিলেটিভ ক্লস রিলেটিভ ক্লজ কিন্তু এটা হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাউনের দোষগুণ প্রকাশ করছিলো এইবার দেখো দুই মানে পরেরটা দেখো কোয়ালিফাইং এ প্রোনাউন একটা প্রোনাউনেরও কিন্তু দোষগুণ প্রকাশ করতে পারে যেরকম দেখো হি হু ডাজ নট রিড ক্যানট পাস সে যে পড়াশুনো করে না সে পাশও করতে পারে না তো এখানে মেন ক্লস কী হবে হি ক্যানট পাস মানে সে পাশ করতে পারে না এটা কিন্তু মেন ক্লস হ্যাঁ অনেক সময় এরকম হয় আর কি রিলেটিভ ক্লসে কমা দিয়ে রিলেটিভ ক্রসটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আগে এবং পরে মেন ক্রস থাকে তো এখানে কিন্তু সেরকম হয়েছে এখানে হি ক্যানট পাস এটা হয়ে যাবে মেন ক্রস এবং হু ডাজ নট রিট মানে যে পড়ে না কে পড়ে না হি মানে যে সে আর কি এই যে এটা দিয়ে যেহেতু এই হির দোষগুণ এটা এখানে হি কিন্তু অ্যান্টিসিডেন্ট আর হু ডাজ নট রিট এটা কি হয়ে যাবে রিলেটিভ ক্লোজের কিন্তু উদাহরণ হয়ে যাবে বোঝা গেছে এরপরে আমরা লাস্ট যে ভাগটা ভাগ রিলেটিভ ক্লজের সেটা দেখে নেব বুধ রিলেটিভ ক্লজের লাস্ট যে ভাগটা সেটা হলো কোয়ালিফাইং এ জেরান্ড এখন তোমরা জানো নিশ্চয়ই জেরানটা কী জিনিস যখন ভার্বের সঙ্গে আইএনজি এটা ভার্বের বা অনেক সময় মানে নাউনের বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে বা কখনো কখনো ভার্বের কাজও করে আর কি তো মোটামুটি ধরে নিতে হবে যে যখন একটা জেরান্ড মানে ভার্বের সঙ্গে আইনজি ওটা একটা মানে নাউনের মতো কাজ করবে মানে সে এর মধ্যে সেই বিষয়টা অনেকটা আছে আর কি তোমরা দেখে নেবো যে কোয়ালিফাইং এ জেরান্ডে একটা উদাহরণ দেখ নেবো আগে দেখো আই এম ফন্ড অফ ওয়াকিং হুইচ ইজ এ গুড এক্সারসাইজ কেমন আই আই এম ফন্ড অফ ওয়াকিং হুইচ ইজ এ গুড এক্সারসাইজ আই আই এম ফন্ড অফ ওয়াকিং হুইচ ইজ আ গুড এক্সারসাইজ তো দেখো এখানে আই এম ফন্ড অফ ওয়াকিং এটা কিন্তু মেইন ক্লজ এটা কি মেইন ক্লজ এবং হুইচ ইজ এ গুড এক্সারসাইজ এটা কোন ক্লজ হবে ভালো করে ভেবে দেখো হুইচ মানে যেটি বোঝানোর জন্যে কিন্তু রয়েছে ওয়াকিং মানে হাঁটা এখানে ওয়াকিং মানে মানে নাউন আর কি মানে নাম হাঁটা মানে যেটা আমরা এটা ভাব না দিস ইজ নট ভার্ব দিস ইজ নাউন অ্যান্ড দিস ইজ জেরান্ড সুতরাং এই যে হুইচ ইজ এ গুড এক্সারসাইজ এটা দিয়ে কিন্তু ওয়াকিংয়ের দোষগুণ বোঝানো হচ্ছে সুতরাং এই ওয়াকিং যেহেতু একজন যেহেতু একটা জেরান্ড তাই এটা কোয়ালিফাইং জেরান্ডে উদাহরণ এবং অ্যাজেক্টিভ বা রিলেটিভ রিলেটিভ ক্লজের কিন্তু এটা উদাহরণ হয়ে গেল এবার আমরা চলে আসবো লাস্ট সাবর্ডিনেট ক্লজের লাস্ট ভাগ সেটা হচ্ছে অ্যাডভার্ভ ক্লজ তো বন্ধুরা আমরা চলে আসলাম অ্যাডভার্ব ক্লজ নিয়ে তো অ্যাডভার্ব নিশ্চয়ই তুমি শুনে বুঝতে পারছো অ্যাডভার্ব বিশ্ব মানে জিনিসটা কী অ্যাডভার্ব কিন্তু হচ্ছে সেই পার্ট অফ স্পিচ আর কি পদের একটা ভাগ যেটা দেখে ভার্বের দোষগুণ বোঝায় আর কি তো আমরা কিন্তু এখানে অ্যাডভার্ব ক্লজেরও সেম বৈশিষ্ট্য দেখতে পাবো এবার অ্যাডভার্ব ক্লজের কয়েকটা ভাগ করা হয়েছে মোটামুটি নয়টি ভাগে ভাগ করা দেখো বন্ধুরা তোমরা যখন পড়েছিলে সেভেন এইটে আর কি বা ফাইভ সিক্সে সেখানে কিন্তু অ্যাডভার্ভের শ্রেণীবিভাগ করা ছিল যেরকম ধরো অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ রিজন অ্যাডভার্ভ অফ কন্ট্রাস্ট হ্যাঁ অ্যাডভার্ভ অফ কম্পারিজন এই জিনিসগুলো কিন্তু ছিল সেখানে অ্যাডভার্ভের শ্রেণীবিভাগে তো আমাদেরও কিন্তু সে এখানে ওটা তো ছিল সিম্পল একটা মানে ওয়ার্ডের উদাহরণ আর কি কেমন যেরকম বিউটিফুল এটা আর কি এটা শুধুমাত্র ওয়ার্ডের উদাহরণ ছিল কিন্তু এখানে আমাদের কি থাকবে এখানে দেখা যাবে একটা ক্লজ সম্পূর্ণ ক্লজ একটা অ্যাডভার্ভের কাজ করছে তো আমরা সেই চলো ভাগগুলো সম্পর্কে একে একে দেখে নিই বন্ধুরা অ্যাডভার্ভ ক্লজের প্রথম ভাগটাকে এ ক্লজ অফ টাইম অর্থাৎ তোমরা শুনেই বুঝতে পারছো যে অ্যাডভার্ভ দিয়ে সময় বোঝাবে সেই অ্যাডভার্ভকেই কিন্তু মানে যে ক্লজ দিয়ে আর কি যে ক্লজ দিয়ে সময় বোঝাবে সেই ক্লজকেই বলা হবে কি অ্যাডভার্ভ ক্লজ অফ টাইম বুঝে গেল এখানে দেখো মাই ফাদার সেন্ট মি টু এ হাই স্কুল হোয়েন আই ওয়াজ টুয়েলভ মানে আমার বাবা আমাকে একটা হাই স্কুলে পাঠিয়েছিলেন যখন আমার বয়স বারো বছর ছিল তো তখন দেখো আমরা এই অ্যাডভার্ভ না এই অ্যাডভার্ভটা হোয়েন দিয়ে প্রশ্ন করলে এর উত্তর দেয় অ্যাডভার্ভ অফ টাইম এটা হোয়েন দিয়ে প্রশ্ন করলে কিন্তু তার উত্তর দিয়ে দেয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই ফাদার সেন্ট মি টু এ হাই স্কুল হুইচ ও হোয়েন আই ওয়াস টুয়েলভ মানে আমার বাবা আমাকে একটা হাই স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন যখন আমার বয়স বছর মানে বয়স বারো বছর ছিল এখানে ডেফিনেটলি কিন্তু হোয়েন আই ওয়াজ টুয়েলভ এটা দিয়ে কিন্তু একটা সময় বোঝাচ্ছে তো এই সময়টা বোঝানোর জন্য কিন্তু এটা কী হয়ে গেলো ক্লজ অফ টাইমের উদাহরণ হয়ে গেল নেক্সট পয়েন্টে চলে আসবো আমরা পয়েন্ট নাম্বার টু বন্ধুরা এরপরে নেক্সট ভাগ যেটা সেটা হলো ক্লজ অফ প্লেস অ্যাডভার্ভ ক্লজ অফ প্লেস কেমন মানে এই অ্যাডভাব দিয়ে কি এই অ্যাডভাব অফ ক্লজ অফ প্লেস এটা দিয়ে কী হবে এটা দিয়ে কিন্তু জায়গা বোঝা যাবে অর্থাৎ হোয়ার দিয়ে তুমি যদি প্রশ্ন করো ভাবকে তাহলে কিন্তু এই পুরো অ্যাডভার্ভের উত্তরটা তোমরা পেয়ে যাবে এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিই হি ক্যান স্টে হোয়ার হি ইজ হি ক্যান স্টে হোয়ার হি ইজ মানে সে সেখানেই দাঁড়াতে পারে যেখানে সে এখন আছে দেখুন যে হোয়ার হি ইজ এইটুকু দিয়ে কিন্তু একটা জায়গা বোঝাচ্ছে সেই জন্য এটা কি অ্যাডভার ক্লজ অফ প্লেসের উদাহরণ হয়ে যাবে নেক্সট পয়েন্ট নাম্বার সি বা পয়েন্ট নাম্বার থ্রি বন্ধুরা এরপর হচ্ছে ক্লজ অফ পারপাস অ্যাডভার ক্লজ অফ পারপাস পারপাস মানে কিন্তু কি উদ্দেশ্য পার পারপাস মানে কিন্তু উদ্দেশ্য যেরকম ধরো একটা উদাহরণ দেখো কাম হেয়ার দ্যাট আই ক্যান টাচ ইউ দেখো কাম হেয়ার দ্যাট আই ক্যান টাচ ইউ মানে এখানে এসো যাতে করে আমি তোমাকে টাচ করতে পারি তো দেখো এখানে এই এখানে এসো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স উদাহরণ কিন্তু এই যে দ্যাট আই ক্যান টাচ ইউ এটা কিন্তু কি অ্যাডভার ক্লোজ হয়ে যাবে কারণ এখানে একটা পারপাস বা উদ্দেশ্যও যাচ্ছে যে আমি তো ওকে যাতে ছুটতে পারি তার জন্য তুই আমার কাছে আয় এই যে দ্যাট আই আছে এর এছাড়াও একটা উদাহরণ দেখো ধরো রাইট ইট ডাউন লেস্ট ইউ ফরগেট ইট কেমন রাইট ডাউন লেস্ট ইউ ইট লেস্ট মানে হচ্ছে পাছে এটা মনে হচ্ছে পাছে মানে যখন মানুষের ভয় হয় আর কি তখনই এরকম ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয় তো দেখো রাইট ডাউন লেস্ট ইউ ইট মানে এটাকে লিখে ফেলো এই যে রাইট ডাউন এটা কিন্তু হয়ে যাবে কি প্রিন্সিপাল ক্লজ এটা আর সাবর্ডিনেট ক্লজ কি লেস্ট ইউ ফরগেট ইট যত মানে যাতে করে তুমি এটা ভুলে না মানে যাও আর কি তুমি এটা লিখে ফেলো যাতে তুমি এটা ভুলে না যাও বোঝা গেল এরপরে শ্রেণী বিভাগে আমরা চলে আসবো বন্ধুরো অ্যাডভার্ভ ক্লজের এর পরের পয়েন্টটা কী ক্লজ অফ রিজন অ্যাডভার্ব ক্লজ অফ রিজন রিজন মানে তোমরা বুঝতে পারছো কারণ তো এখানে দেখো এখানে একটা উদাহরণ দেখো আই ক্যান্সেলড দা Program. I cancel the program because because there was a band. I cancel the program because there was a band. So, therefore I cancel the program. এটা দিয়ে কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে না মানে সিম্পল একটা লাইন সুতরাং এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্রস আর নিচে দেখো বিকজ দেয়ার ওয়াজ এ বন্ধ কারণ এটা বন্ধ হয়েছিল সেই জন্যে আমি প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলাম আর কি তো এই যে বিকজ দেয়ার ওয়াজ বন্ধ এটা কিন্তু কী কী উদাহরণ হয়ে যাবে এটা কিন্তু একটা রিজন বা একটা কারণ বোঝাচ্ছে যে কেন প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিলো তো দেখো বিকজ দেয়ার ওয়াজ বন্ধ তো এটাই কিন্তু হয়ে যাবে কি রিজন এর উদাহরণ অ্যাডভার্ব ক্লজ অফ রিজন এরপরে আমি চলে আসবো পাঁচ নম্বর পয়েন্টে এরপরে যে অ্যাডভার্ভ ক্লজের সেমিভ্যাক্স এটাকে ক্লজ অফ কন্ডিশন কন্ডিশন মানে হচ্ছে শর্ত দেখো আই শ্যাল নট পে আনলেস আই গেট দ্য বিল মানে আমি ততক্ষণ টাকা দেবো না যতক্ষণ আমি বিল পাই তো এখানে দেখো আই শ্যাল নট পে এইটুকু কি হয়ে যাবে এইটুখনি কিন্তু হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয় এতক্ষণে এবং এই যে আনলেস আই গেট দ্য বিল মানে যদি না আমি বিলটা পাই এটা কিন্তু শর্ত বোঝাচ্ছে যে যদি পাই তাহলে দেবো না পেলে দেবো না তো এটা হয়ে যাবে কি সাবঅর্ডিনেট অ্যাডভারভিয়াল ক্লজ কেমন এরপর আমরা চলে আসবো ছয় নম্বর পয়েন্টে এরপরে যেটা ভাগ সেটা হচ্ছে ক্লোজ অফ রেজাল্ট রেজাল্ট মানে তোমরা জানো ফলাফল ফলাফল তো এর একটা উদাহরণ বলতে গেলে বলা যায় ধরো অমর্ত সেন ইজ সো গুড দ্যাট অল রেসপেক্ট হিম অমর্ত সেন ইজ সো গুড দ্যাট অল রেসপেক্ট হিম অমর্ত সেন এতটাই ভালো যে সবাই তাকে সম্মান করে তো কারণ মেন ক্লজ বন্ধুরা মেন ক্লজ হয়ে যাবে অমর্ত সেন ইজ গুড অমর্ত সেন ইজ গুড এইটুকু কিন্তু হয়ে যাবে মেইন ক্লজ এইটুখানি কিন্তু হয়ে যাবে মেইন ক্লজ এবং সো অল রেসপেক্ট হিম এটুকু কি হয়ে যাবে অ্যাডভার্ভ এটুকু হয়ে যাবে adverb ক্লজ মানে এটা দেখো অমর্তেশন ইজ সো গুড মানে অমর্তেশন এতটাই ভালো প্রশ্ন ওই দ্যাট অল রেসপেক্ট হিম যে সবাই তাকে শ্রদ্ধা করে এখানে কিন্তু এই যে দ্যাট সো দ্যাট অল রেসপেক্ট হিম এখানে দ্যাট রয়েছে বন্ধুরা সরি এ সো দ্যাট অল রেসপেক্ট হিম এটা কিন্তু কী হয়ে যাবে অ্যাডভার্ভ ক্লজের উদাহরণ এবারে আমাদের পরের পয়েন্টটা দেখে নেবো অ্যাডভার্ভ ক্লজের তোমাদের এখানে দেখো অ্যাডভার ক্লজের আর একটা কি ক ক্লজ অফ কম্প্যারিজেন কম্পারিজেন মানেই কিন্তু তুলো না এটা তোমরা নিশ্চয়ই জানো কম্পারিজেন মানেই কিন্তু তুলো না তো দেখো এখানে দুটো বস্তুর মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে কিন্তু তুলনা করে যেরকম দেখো লাইট ট্রাভেলস মাছ ফাস্টার দেন দ্য সাউন্ড তো এখানে লাইট ট্রাভেলস মাছ ফাস্টার এই পর্যন্ত কিন্তু হয়ে যাবে কি প্রিন্সিপাল ক্লজ এই পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে এবং দেন দ্য সাউন্ড অ্যাকচুয়ালি এখানে একটা ব্র্যাকেটে আমরা ধরে নিই ডাজ এখানে আমরা ব্র্যাকেটে একটা ধরে নিই ডাজ আছে তাই তো এই যে দেন দেন দ্য সাউন্ড এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজের উদাহরণ হয়ে যাবে কেমন অ্যাডভার্ভ ক্লজের উদাহরণ হয়ে গেল তোমাদের দেখে নাও অ্যাডভার ক্লজের একটা ভাগ ক্লজ অফ ম্যানার ম্যানার মানে কিন্তু ধরন বা বৈশিষ্ট্য অর্থাৎ এই ক্লজ কিন্তু আমাদের কি কিভাবে মানে এ অ্যাডভার বা এই ক্লজ এটা কিন্তু কিভাবে উত্তর দেয় বোঝা গেল এবার একটা দ্য স্টোরি এন্ডেড অ্যাজ আই হ্যাড গেস্ট অর্থাৎ আমি যেরকম মানে আইডিয়া করেছিলাম বা ধারণা করেছিলাম গল্পটা কিন্তু সেভাবেই শেষ হলো। তো এখানে দেখো মানে গল্পটা তাহলে কীভাবে শেষ হলো অ্যাজ আই হ্যাড গেস্ট যেমনটা আমি কিন্তু অনুমান করেছিলাম তো এখন দেখো এখানে এটা কিন্তু সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ এবং এটা কি হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে এটা নিশ্চয়ই বোঝা গেছে এবার দেখো আমরা লাস্ট পয়েন্টে চলে আসবো অ্যাডভার্ব ক্লজের লাস্ট পয়েন্ট ওদের আমরা চলে আসলাম লাস্ট পয়েন্টে সেটা হচ্ছে ক্লজ অফ কনস কনসেশন অর কন্ট্রাস্ট অর্থাৎ বইপরীত্য আর কি বইপরিত্য বোঝাবে এই ক্লজ দিয়ে বৈপরীত্য বোঝায় যেরকম ধরো দো দা রিচ আর ওয়েলদি দে আর ডিজনেস্ট মানে ধনিরা যতই বড়ো লোক হোক না কেন তারা কিন্তু অসৎ হয় এটা কিন্তু বলা রয়েছে এখানে তো এখানে দেখো এই যে দো দা মানে আমরা আমি প্রথমে এই যে দে আর ডিজনেস্ট দে আর ডিজনেস্ট এটা কীসে উদাহরণ হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু মেন ক্লস দে আর ডিজনেস্ট এটা কিন্তু কী হয়ে গেল মেন ক্লজ হয়ে গেল এবার এখানে দো দ্য রিচ আর ওয়েলদি এটা কী হয়ে গেল এটা কিন্তু সাবর্ডিনেট অ্যাডভার অ্যাডভারভিয়াল ক্লজে উদাহরণ হয়ে গেলো আর সেখানে মানে করলে কী দো দ্য রিচ আর ওয়েলদি যদিও ধনী লোকেরা মানে সম্পদশালী হয় আর কি দে আর ডিজনেস্ট তারা কিন্তু অসৎ এটা এখানে বলা হচ্ছে ধরো এখানে কিন্তু শেষ হলো তোমাদের অ্যাডভারভিয়াল ক্লজ অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এতে খুব একটা কিছু লাভ হয় না বন্ধুরা আমি বলি যাতে আমি পরের ভিডিও করার জন্য বুস্ট আপ হয় মানে আমি যেন চার্জড হয়ে যায় সেই জন্য তোমাদের কাছে পরামর্শ চাইছি তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে বাই বাই